ব্যবসার এভাবেই চলতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসায়ী হকার্স সমিতির পক্ষ থেকে আগে যারা যে সমস্ত হকার্স ব্যক্তিগুলো ছিল প্রত্যেকের রাস্তার আশপাশে আইল্যান্ডের দোকান ছিল, তাদের এক অনুষ্ঠান মেডিকেল কলেজের ঠিক সামনাসামনি এই অনুষ্ঠানটা আয়োজন করছে হকার সমিতির পক্ষ থেকে। অনুষ্ঠানটা প্রথমে মূল কারণ হচ্ছে এই সামনে দেখতেই পাচ্ছেন এই যে বেলুন গেট, এই গেটটা হচ্ছে ওনারা পুরাটাই হচ্ছে মার্কেট। এই দেখতেই পাচ্ছেন এই সামনে দোকান আরও দোকান আছে, এখানে মাছ মাংস তরি তরকারি ফাস্টফুড সব কিছুরই দোকান আছে। এখানে এখন আমরা একত্রিত হয়ে একটি ব্যক্তি এই জায়গাটা আসলে একটি ব্যক্তিগত মালিকানাধীন জায়গা সামনে, যেটা এই আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন দিয়ে সাজানো এই জায়গার একটা ব্যক্তিগত মালিকানাধীন জায়গা। ওনারা যে যা জায়গা ওনার কাছ থেকে 5 বছর চুক্তিতে এই জায়গাটি দিয়ে নিয়েছে সবাই। যদি দেখা যায় না ব্যবসাটা এই মার্কেটটা পরিচিত পাইছে এবং কাস্টমার আসতে তো ভালো রেসপন্স পাচ্ছে, মার্কেটটা চলবে। আপনাদের এই ভিডিওটা সবাই দেখা উচিত এবং এই ভিডিওটা আমার ফ্রেশ ফ্রেশ পরিচয় করি। তো এই সাথে স্বল্প মূল্যে পান সুপারি তরিতরকারি মাছ মাংস সব টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ একদম হাতের কাছেই পাবেন। তো আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারা সবাই বেশিরভাগ লাইক আর শেয়ার করবেন প্লিজ, এটাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ। ধন্যবাদ সবাইকে, সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও আপনাদেরকে আপলোড দেওয়ার জন্য, নতুন আরেকটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপাতত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।